মাটিকুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাটিকুন্ডা উত্তর সেখানকার জমির যে ডিসপিউট রয়েছে সে বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদ শাহনওয়াজ আলম সমাজকর্মী এবং সেই সঙ্গে তৃণমূল নেতৃত্ব কি বলছেন কাউন্টারে তিনি আমরা কিন্তু সরাসরি আপনাদের সেটা শোনানোর চেষ্টা করব কারণ গতকাল আমরা একটা প্রতিবেদন প্রকাশ করেছিলাম কি বিষয় বৃত্তান্ত রয়েছে শাহনওয়াজ দা কি বলবেন ব্যাপার হচ্ছে কালকে যে ওখানে মাটিগুন্ডায় আপনি হয়তো গেছিলেন আপনার কাছে কিছু লোক ওখানে আপনাকে দেখে কিছু তো ক্লিয়ার বলতে পারেনি ওদের কাছে অভিযোগ করেছিল কিন্তু অভিযোগ করার পর আপনি দেখলাম আপনি দুই চারটা প্রশ্ন করেছেন তার সঠিক উত্তরটা দিতে পারেনি আর শুধু একটাই কথা বলছে মানে হাসপাতালের জায়গা বাগানের জায়গা এসআর অফিসের জায়গা পিএইচসির জায়গা মানে কিছু জানে না আসলে মানে জমির যে ডিটেলস এরকম কিছু ওদের কাছে নাই মানে মুখে কথা যা আসলো বলে দিল উত্তর আপনার সবার মানে এক যে যতগুলো আপনি প্রশ্ন করেছেন একটা প্রশ্নের ভালো মতো উত্তর দিতে পারেনি তো আমি কালকে এটা দেখার পর আমি ভাবলাম চিন্তা আমি এর আগেও কিন্তু এই ব্যাপার নিয়ে ওখানকার পঞ্চায়েতের যে মেম্বার আছে প্রধান আছে ওদের বলা আছে যে বিজলিমণির যে কোম্পানির যে জায়গা ওটা ওই জায়গা নিয়ে এর আগে ওটা মোটামুটি ধরেন আজকে দু বছর না তিন বছর আগে বোধহয় কাগজ ডকুমেন্টে আসে আমার কাছে তো দু তিন বছর আগে ওরা জমি নিয়ে মানে অনেক লোককে ওখানে বাইরের লোককে নিয়ে যেরকম ধরেন যে ইসলামপুরের একজনকে বিক্রি করেছে ওরা জমি কিনছে জমি কিনে জমি বিক্রি করছে ব্যবসা শুরু করেছে আর লোকের কাছ থেকে মানে কোটি কোটি টাকা নিয়ে ওরা রেখেছে ওই জমি দেখায় ওই জমিটা ওরা ওখান থেকে কোম্পানির কাছ থেকে কিছু কম টাকা যে কোনো 10 টাকা দিয়ে হোক 20 টাকা দিয়ে হোক কিনেছে আর বাইরে একটা বেশি দাম দিয়ে জমি বিক্রি করছে দাম নিয়ে তো ওই জমিটার জন্য ওদের অসুবিধা হচ্ছে এখন এটা যে ওরা যখন বিক্রি করতে গেল জমিটা তো আমরা বিক্রি করে কিনলো যখন কেনার পর আমাদের জানা হলো যে জমি নাকি ওরা কিনেছে আর ওরা এভাবে বিক্রি করছে তো ওখানকার জনগণের একটা দাবি ছিল যে এই জমিগুলো আমাদের মানে মানে যারা বাপ দাদা ছিল ওরা দিয়েছে তো এখানে বাগান কোনো কারণবশে বাগান করতে পারেনি এটা হয়েছিল 1998 সালে যা হোক 1998 সালে কিন্তু এটা হয়েছিল বাগান হয়েছিল কিন্তু 92 সালে 98 সালে করিম চৌধুরী ওই বাগান নিয়ে লড়াই করেছিল এটা সবাই জানে তখন থেকেই তারপরে 98 সালে করিম চৌধুরীকে ওইটা ওই কলকাতায় হয়তো বুদ্ধদেব ছিল না যতুবসী ছিল আমার অতটা মনে নাই যে সিএম ছিল তার কাছে ওটা হয়েছে যে আজ পর্যন্ত যতটা গাছ বাগান করেছে সে ঠিক আছে এরপরে আর কোনো গাছ করতে পারবে না বাগান তো ওই জমিটা মোটামুটি মাটিগুন্ডা মজে 40 একর জমির মতো কম বেশি হতে পারে 40 একর জমির মতো জমি খালি পড়ে থাকলো তো ওই জমিটা এতদিন ধরে পড়েই ছিল এই 3 বছর আগে এরা ওই জমিটা কোম্পানির সাথে সেটিং করে কিছু কম দামে নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করে একটা ব্যবসা শুরু করেছে আর ওখানকার যে লোকাল লোক জনগণ যারা আছে যারা জমি দিয়েছিল যার বাপদাদা জমি দিয়েছিল ওরা জমি পাচ্ছে না যখন ওরা ওদের বলে যে জমি আমাদের জমি আমার বাপদাদা দিয়েছিল আমরাও 2-4 কাঠা নিই আমাদের বাড়ি করার জায়গা নাই আমরা বাড়ি করব তখন ওদের বলে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা কাঠা লাগবে জমি নাও দিব তো ওরা তো আর 2 লাখ টাকা 2.5 লাখ টাকা কাঠা দিয়ে জমি নিতে পারবে না খুব গরিব লোক রোজগার করে খায় একদিন কাজে না গেলে দ্বিতীয় দিন ওর বাড়ির চুলা জ্বলে না এরকম লোক তো ওরা সবাই কী করলো এসে এমএলএ সাহেবের কাছে সবাই বললো যে এরকম এরকম ব্যাপার এর আগেও 2-4 বার বলেছিল তো বলার পর যখন এমএলএ সাহেব আমাকে ডাকলো ডাকে বললো ব্যাপারটা দেখো কী এটা তো আমি বললাম এরকম এরকম ব্যাপার তো বলছে ওইটা ব্যাপার নিয়ে তুমি এক কাজ করো কোম্পানির সঙ্গে যোগাযোগ করো আর আমার সঙ্গে কথা বলাও তো ওরা কোম্পানির সঙ্গে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করে চৌধুরী সাহেব কথা বললো কথা বলার পর চৌধুরী সাহেব আমাকে বললো ঠিক আছে তুমি ওই ব্যাপারটা দেখো আর কোম্পানির সঙ্গে যে কথা বললাম আমি কোম্পানি বলেছে ঠিক আছে জমি আমি জনগণের যার কাছে নিয়েছি তাকেই দিচ্ছি এরকম আমার কাছে রিপোর্ট আছে আর এরকম বলেই আমার কাছে জমি ওরা নিচ্ছে এবার ওরা যে ওখানে ব্যবসা করছে এটা আমি জানি না কে বললো কোম্পানি তখন চৌধুরী সাহেব বললো তুমি ব্যাপারটা দেখো আমাকে দিলো এটা পারমিশন চৌধুরী সাহেব তো আমি বললাম ঠিক আছে দেখছি তো আমি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তারপরে ওনাকে বললাম তখন ওরা বললো কিছু জমি তো আমি অলরেডি দিয়ে দিয়েছি তখন ঠিক আছে যেটা দিয়ে দিয়েছেন সে কোনো করার নাই হ্যাঁ তারপর হ্যাঁ তারপরে যেটা জমি আর আছে আর জমি আপনি দিবেন না তারপরে এরা গেলো জমিতে তখন জনগণ বাধা দিল যে 8 একর জমি ওরা ডিড করে ডিড নিয়ে ওরা গেলো ফিল্ডে তো ওখানকার জনগণ বাধা দিল না আমরা তোমাদের এই জমিটা দিব না এটা আমাদের জমি ওরা কিন্তু জনগণ তখন জানে না যে ডিড হয়ে গেছে ওরা বাধা দিল বাধা দেওয়ার পর লয়েন অর্ডার হয়ে গেলো পুলিশ ঢুকলো পুলিশ ঢুকে ওখান থেকে ঝগড়া না করে কোনো রকম ঝামেলা যেন না হয় দুপক্ষেই ফিরে আইসি সাহেব ডেকে নিল ডেকে নেওয়ার পর 1-4 বার বসা হলো বসে লয়েন অর্ডারের সামনে আইসি সাহেবের সামনে বসে আলোচনার মাধ্যমে ক্লিয়ার হলো ওরা বললো আমরা এই 8 একর জমি নিয়ে ব্যবসা করবো কী করবো এটা আমাদের ব্যাপার আমরা এই 8 একর নিলাম বাকি 32 একর জমি যেটা থাকলো এটা তোমরা নাও আমাদের কোনো অসুবিধা নাই
এইভাবে একটা লিখিত হলো, ওটার আমার কাছে প্রমাণ আছে, আপনাকে প্রমাণ দেখাচ্ছি। যদিও কালকে পরশুদিন আপনি যে কাজ করলেন, ওরা আপনাকে ডেকে কাজ করালো, এই যে আপনাকে যেটা বলতে চাই, এর আগে যখন শুরু হয়েছিল তখন যে আমি বিডিও, এসডিও, বেলারু, তারপরে ডিএম আর এই অফিসটানে আইএনটিডিসি প্লাস কোম্পানির যে অফিসগুলো আছে ওই অফিসগুলোতে সব রকম আমি দরখাস্ত দিয়েছিলাম। আচ্ছা, তার আমার কাছে রিসিভ কপি আছে। এটা নিয়ে তারপরে ওখানে ডিসপিউট হওয়ার পর ফিল্ডে যখন ওরা জমি কিনে নিল, কিনে নিয়ে ডিড নিয়ে মাপ জমিতে গেল, জনগণ ডিসপিউট দিল, ডিসপিউট দেওয়ার পর আইসি সাহেব ডেকে আইসি সাহেবের কাছে এক থেকে চারবার বসা হলো, তারপরে আইসি সাহেবের কাছে এটা ফাইনাল হলো। এই যে এটা, আচ্ছা, আইসি সাহেবের অফিসে বসে এটা ফাইনাল হলো, আইসি সাহেবের সামনে বসে এটা ফাইনাল হলো। এক পক্ষ মাটিগুন্ডা এলাকার যেই যারা কালকে আপনাকে ডেকেছিল, ওরা ওই ওখানকার হয়তো উনি ছিলেন না যে কালকে আপনাকে বাইট দিয়েছে, এক দুবার ছিল, ফাইনালের দিন উনি কিন্তু ছিলেন না। আচ্ছা, ফাইনালের দিন ছিলেন ওখানকার এক্স প্রধান ইসারুল যে সই করেছে, প্রেজেন্ট প্রধান মেহবুব যে এক পক্ষ হয়েছে সে, আর দ্বিতীয় পক্ষ আমি। আচ্ছা, হয়তো প্রধান কালকে আপনাকে বলেছিল কে নিয়েছে কি হয়েছে জানি না, এই কথাটা আপনি দেখে নেন ওটা কত সত্যবাদ আর কত মিথ্যা আপনারা নিজেই বুঝতে পারবেন। এখানে এক পক্ষ প্রধান, দ্বিতীয় পক্ষ আমি, যে প্রধান বলেছে 8 একর জমি আমি নিলাম, 32 একর জমি আমি তোমাদের গ্রুপে ছেড়ে দিলাম, তোমরা যা ইচ্ছা করো, আমরা 8 একরে যা ইচ্ছা করবো, এইভাবে এটা হয়েছিল। এবার এই প্রমাণ দেখে আপনারা নিজেই বুঝতে পারবেন যে ওরা কীভাবে কী বলেছে, যে কোন লোক কথাকার লোক, এরকম কিছু দেখলাম আমি, ওর নিজের পঞ্চায়েতের ওর বুথের বাসিন্দা আমি, আর আমাকে চিনে না, আর ওনার এখানে রাইটিংয়ে আছে উনি সই করেছে, এক্স প্রধান ইসারুল সই করেছে। এইভাবে আমাদের পক্ষ হচ্ছে মেহবুব বর্তমান প্রধান, অপর পক্ষ হচ্ছে মোহাম্মদ ইশারুল এক্স প্রধান। না 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 না, উনি ওর সাথেই, উনি সাক্ষী। আচ্ছা, প্রধানের হয়ে সাক্ষী। আচ্ছা, আর দ্বিতীয় পক্ষ আমি নিজে শাহনওয়াজ আলম। আচ্ছা আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ করছে যে সেখানে হচ্ছে 1975 সাল থেকে একটা পুরনো হেলথ সেন্টার রয়েছে, 22 বছর আগে একটা এসআই অফিস হয়েছে ওই জমিতে, ওই একই দাগ খতিয়ানে জমিতে পিএইচই হয়েছে এবং এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র নতুন করে 20 বছর আগে তৈরি হয়েছে, সেই জমি আপনি হচ্ছে দখল করেছেন বা সেখানে কাজে বাধা দিচ্ছেন, এটাই সরকারি কাজে বাধা দিচ্ছেন, এটাই আপনার বিরুদ্ধে। আচ্ছা, আপনাকে এটা ওইটাও বলি। হ্যাঁ, এবার আপনাকে ওই কথাটা বলি যেটা আপনি বলছেন, আমিও ওইটাই বলেছি। আমি আজকে যে রাইটিংটা দিলাম, এই রাইটিংয়ে আমি কি বলেছি যে প্রথম ওইখানে এই বিডিও সাহেবকে আমি এখানে এটা দিলাম, এখানে কি লেখা আছে। হ্যাঁ, যাও, ওখানে আমি ওখানে দিয়েছি যে ওখানে যে হসপিটালের জায়গা, হসপিটালের এই যে দেখেন হসপিটালের খতিয়ান যেটা স্বাস্থ্যকেন্দ্র আপনি বলছেন, এই হচ্ছে ওনার খতিয়ান। 2 একর 85 ডিসমিল, 10টা প্লটে আছে, ওদের কাছে কোনো তথ্য নাই। যখন আপনি জিজ্ঞাসা করেছিলেন কালকে কি বলছে, আমি তো বলতে পারবো না, অনেক প্লট আছে, কী যে জমির বাবদে আমার জানা নাই, ওটা ওদের ব্যাপার, কিন্তু আমার কাছে সব রকম তথ্য আছে। আমি জমি কিনেছি, কাগজ দেখে জমি কিনেছি, ওই জমিতে এই 10টা প্লট আছে, এই 10টা প্লটে যদি আমি কোনো জায়গায় কাউকে বাধা দিয়ে থাকি, সে ওটা গভর্নমেন্টের হোক, হেলথ ডিপার্টমেন্টের হোক, জনগণের হোক, যে কারো হোক, বাধা দিয়ে থাকি, তাহলে আমি ওটা স্বীকার করবো যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন, আমি কাউকে এরকম কোনো বাধা দিতে যাইনি। এবার ব্যাপার হলো এই যে প্লটটাই কাজ হচ্ছে, ওটা হেলথ সেন্টারটা 75 হয়েছে কি 90 হয়েছে কি 20 বছর আগে হয়েছে কি পিএইচই কবে হয়েছে, আমার ওটা নিয়ে কোনো অভিযোগ নাই। আমার ব্যাপার হচ্ছে আমার প্লট আমি কেনার পর যখন মাপতে যাই, তখন যে লোকটা আপনাকে কালকে বাইট দিল সে লোকটা আমার সাথে ছিল আর প্রধান সব কিছু জানে। ওই প্লটটা কিন্তু আমার এরিয়ায় পড়েছে, যে জমিটা আমি কিনছি ওই এরিয়ায় পড়েছে। তো আমি বললাম ঠিক আছে, ওইটা পড়েছে ওর সাথে, আরও ওই সাইডে একটা বল খেলা ফিল্ড বলে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাব না, ক্লাবটাও কিন্তু, ক্লাবটা আপনি কাগজ দেখেন, আপনি আরেকবার ওদের নেবেন আর ওকে বলবেন তোমার ক্লাবের সার্টিফিকেটটা দেখি আর কোন জমিটা দান করেছেন ওই জমিটার ডকুমেন্টটা দেখি। ক্লাবের যেটা জমি, ওই জমি কিন্তু অন্য জায়গায় আর ক্লাবের ঘরটা হয়েছে অন্য জায়গায়, সে ওটা আলাদা কথা, আমার ওইটা নিয়ে কোনো আপত্তি নাই। ওরা বলছে বল খেলা ফিল্ডেরও জমি তুমি কিনেছো, আমি বলি ঠিক আছে, একটু বলে নি, একটু জায়গাটাই আসি। যে কালকে যে অভিযোগটা উঠেছিল যে আপনি সরকারি কাজে বা কেউ বা কারা সরকারি কাজে বাধা দিচ্ছে, এই বিষয়টার উপরে কি বলবেন সেটা জানি। আমি যেটা সেটাই বলতে চাই, আমি বাধা দিতে যাইনি, আমি ওখানে শোনার পর আমার জমিতে কাজ হচ্ছে আমি ওটা শুনলাম, শোনার পর আমি ওখানে আমার ভাইকে পাঠালাম, উনি গেল, গিয়ে ওখানে দেখলো, দেখার পর ওনাকে জিজ্ঞাসা করলো কিসের কাজ হচ্ছে, তখন উনি বললো এটা একটা বিডিও অফিস থেকে কাজ হচ্ছে, কিছু একটা শেড বানাবে না যা হোক এরকম কিছু করবে, হ্যাঁ ওয়েটিং রুম করবে। ঠিক আছে, তো আপনারা ওয়েটিং রুম করার আগে তো আপনাকে জানা উচিত এই জমিটা কার,
এজেন্সিকে না শোনো এখানে একটু থামাবো ওখানে অলরেডি একটা স্বাস্থ্য কেন্দ্র নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্র আছে আচ্ছা ঠিক আছে তাহলে যখন সেটা তৈরি হয়েছিল যদি আপনারই জমি হয়ে থাকে হ্যাঁ সেটা তো অনেক দিন আগে থেকে আপনার জমি কেনার আগে থেকে আগে থেকে আছে 20 বছর সেই সময় তো বাধা হয়নি তাহলে এখন ওয়েটিং আমি একটা কথা বলতে চাই পাবলিকের বক্তব্য ঠিক আছে আমার সেটা নিয়ে অসুবিধা নাই যখন ওটা হয়েছিল তখন ওনার যা যে কাজ করেছিল ওদের জানা উচিত ছিল কিবা যে ডিপার্টমেন্ট কাজ করেছিল ওদের জানা উচিত ছিল কি ওই জায়গাটা কি আসলে হেলথ ডিপার্টমেন্টের পরে ওটা অন্তত ওদের সার্চিং করে কাজ করা উচিত ছিল কোনো ভুল বসে না হয়ে গেছে তো আমি তো জমিটা মাপার আজকে এক দেড় মাস হয়ে গেল দু মাসের মতো হয়ে গেল বোধহয় মাপার রেজিস্ট্রি নেওয়ার চার মাস হয়ে গেল কিন্তু আমি তো আর বাধা দিতে যাইনি কোনোদিন এরকম বলতে যাইনি এখানে হেলথ সেন্টারটা কেন আছে এটা এখান থেকে তুলে দাও এরকম তো কোনো বলিনি কেন ওটা জনগণের জন্য আছে আর জনগণের সাথে আমরা সব কিছু করতে রাজি তো আমি ওটা বাধা দিতে যাইনি আমি এটা বলতে গেছি এটা আমার জমিতে পড়েছে ঠিক আছে সামনে আরও জমি আমার আছে ওই জমিতে যদি কাজ করতে হয় তো অন্তত আমার সঙ্গে যোগাযোগ তো করবে অনুমতিটা প্রয়োজন তো আমার সঙ্গে কোনোরকম যোগাযোগ না করে কিছু না বলে কাজ করতেছে তো আপনাকে কে কাজ করাচ্ছে এজেন্সিকে আমি বললাম প্রথম আমি ওখানকার একজন মহিলা আছে কি যেন নাম যা হোক যমুনা নামে একজন মহিলা ওনাকে ফোন করলাম তো উনি বলল আমি বাড়িতে আজকে ডিউটি যাইনি আপনি এই বিষয়ে কোনো আলোচনা করার থাকলে আমার কিছু জানা নাই আপনি প্রধানকে বলেন তখন আমি প্রধানকে ফোন করি তো প্রধান আমাকে বলে আমারও এই বিষয়ে কোনো জানা নাই যদি আপনার কিছু বলার থাকে তো আপনি বিডিও অফিসকে বলেন কিন্তু এতটুকু আমি জানি বিডিও কিছু করাচ্ছে এটা আমাকে প্রধান বলল তাহলে কি বিডিও অফিসের থেকে যে ওখানে কাজটা হচ্ছিল ওয়েটিং রুমের সেই কাজটি বা সেই জায়গাটি কি ভেরিফিকেশন না করেই সেখানে বিডিও অফিস কাজ করছে ওই রকমই বোঝা যাচ্ছে তার মানে কি মানে আলটিমেটলি কি কাজটাই কি অবৈধ হচ্ছে ওটা আমি যতদূর বলবো আমি আজকে ওটা রাইটিং এ দিয়েছি যদি ওটা মানে মেপে বের করে দেখেন যদি আমার জমিতে পড়ে তাহলে অবৈধ আর যদি আমার জমিতে না পড়ে হেলথ সেন্টারের জমিতে হচ্ছে তাহলে ঠিক আছে আর অবৈধ হলেও কিন্তু আমি বাধা দিইনি হেলথ সেন্টারের জমি 2 একর 85 ডিসমিল ওখানে আছে আগে ওই 2 একর 85 ডিসমিল এই জায়গাটা ক্লিয়ার করতে চাইছি যে 2 একর 85 শতকের খতিয়ান আসে 736 নম্বর খতিয়ান এখনই হ্যাঁ হ্যাঁ সেইখানেই কি হেলথ সেন্টার তৈরি হয়েছে না অন্য কোথাও হয়েছে আমার জানাই আমি যতদূর জানি আমি অমিন নিয়ে গেছিলাম আমাকে যে প্লটটা বের করে দিয়েছে ওই প্লটে কিন্তু ওই প্লটটা আমার পরে আর ওই প্লটেই হেলথ সেন্টার হয়েছে এইবার আমি সেটাও ক্লিয়ার ততক্ষণ পর্যন্ত হবো না যতক্ষণ পর্যন্ত বেলারু থেকে অমিন যে কি বেলারু ডিপার্টমেন্টের লোক যে অফিসের ওখানে মেপে বের করে দিবে না ততক্ষণ পর্যন্ত আমিও এটা নিয়ে ক্লিয়ার নাই যে হেলথ সেন্টারটা কোন জায়গায় আছে কিন্তু আমার লোকাল অমিন আমাকে বলেছে হেলথ সেন্টারটা তোমার জমিতে আছে তার জন্য আমি বলেছি যে আমার জমিতে কাজ করলে অন্তত আমাকে জানা উচিত ছিল আপনি না জানিয়ে কাজ করছেন তো আমি যদি জনগণের ক্ষেত্রে যদি জনগণের ক্ষেত্রে আমাকে ওখানে হেলথ সেন্টারের জন্য আমার জমিতে পড়ে থাকে যদি 2-4 কাঠা জমি দিতে হয় আমি রাজি আছি এর আগেও বলেছি বলখেলা ফিল্ডে 10 কাঠার মতো জমি পড়েছে আমি বলে দিয়েছি আমি জমি ছেড়ে দিলাম নিব না কেন জনগণের ক্ষেত্রে খেলাধুলা করবে বাচ্চারা আজকে আমরা আমাদের বাচ্চা খেলবে কালকে আরও থাকবে এরকম 10-20 বছর 50 বছর 100 বছর ওটা মাঠটা থাকবে সবাই খেলাধুলা করবে জনগণের জন্য আমি 2-4 কাঠা এখানেই ছাড়তে রাজি আছি জমি ছাড়তে রাজি আছি অসুবিধা নাই এটা আগেও বলেছি বলখেলা ফিল্ডেও 10 কাঠার মতো পড়ে আছে ওটাও ছাড়তে রাজি আছি কিন্তু কাজ যখন নতুন করে হচ্ছে তো অন্তত আমাকে জানা উচিত এটাই নিয়ে আমি ভিডিওকে আপনি কি জানালেন ভিডিওকে আমি এটাই জানালাম যে আপনি যে যেটা আপনাকে বললাম যে আপনি যে কাজ করাচ্ছেন ওই জমিটা আমার যতদূর জানা লোকাল অমিন দিয়ে আমি মাপে বের করেছি ওই জমিটা হেলথ সেন্টারের না ওইটা আমার জমি তাও আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনি বেলারু অফিসকে বলে আমি বেলারুতেও দিয়েছি কপি বেলারুতেও আমি এই কপিটা দিয়েছি কপিটু করেছি হ্যাঁ ওকেও বলেছি যে আপনারা জমিটা বের করেন আগে 2 একর 85 ডিসমিল যে হেলথ সেন্টারের জমি আছে ওই জমিটা আপনারা বের করেন বের করে যদি হেলথ সেন্টারটা নিজের জমিতে পড়ে থাকে তো কারো কিছু করার নাই যদি আমার জমিতে পড়ে থাকে প্রয়োজন হলে আমি জনগণের ক্ষেত্রে জনগণের স্বার্থে আমি দরকার পড়লে 2-4 কাঠা জমি দিতে রাজি আছি এবং বিকল্প যে জমিটা 2 একর 85 সেখান থেকে আপনি সেটা হয়তো যদি ওরা দিতে চায় নিব যদি না দিতে চায় আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার একটা ওখানে মানে ই আছে যে অন্তত আগে 2 একর 85 ডিসমিল মেপে বের করা হোক কারণ যেই লোকগুলা বলছে আমরা জানি না করি না কিছু না এই লোকগুলা ওখানে আপনাকে শুধু 2-4টা কথা বলেছে একটা পিএচই আছে একটা এসআই অফিস আছে এই দুটাই কথা বলেছে না ওখানে আরও 5-7টা বাড়ি করেছে আর ওই বাড়ি ওই লোকাল লোকগুলা করাইছে ওখানে ইল্লিগাল বিক্রি করেছে জমি ওরা ওই লোকগুলার কাছে কিন্তু লোকগুলা বলতে পারবে না আজকে যে আপনি জিজ্ঞাসা করবেন লোকগুলা বলবে না আমরা পয়সা দিয়ে এমনি আছি কারণ ওইভাবেই বিক্রি করা আছে আপনি যদি জিজ্ঞাসা করেন ওই লোকটাকে আমি আপনাকে বললাম কালকে আপনি বলবেন আমি তো সানওয়াজদা গেছিলাম ওখানে জিজ্ঞাসা করেছি লোককে লোক বলছে না আমরা এমনি আছি কারণ ওদের যখন বিক্রি করা হয়েছে ওইভাবেই বিক্রি করা হয়েছে যে কোনোদিন কেউ তোমাকে জিজ্ঞাসা করলে তুমি এভাবেই বলবা ওরা বিক্রি করে ওখানে মোটামুটি ধরেন 1 বিঘার মতো জমি ওরা বিক্রি করে আর 10টা বাড়ি করেছে ধন্যবাদ
ঠিক যে বিষয়টা আপনাদের জানাবো ল্যান্ড ডিসপিউট নিয়ে, যে বিষয়টা হচ্ছে ওই এলাকার যিনি আছেন মোহাম্মদ সানওয়াজ আলম তিনি কি লিখেছেন আজকে ভিডিওকে সেটা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি আপনাদের বোঝানোর চেষ্টা করছি কি লেখা আছে। টু দ্য ভিডিও, ইসলামপুর ব্লক, ইসলামপুর উত্তর দিনাজপুর, ডেটেড 4/7/2022, প্রেয়ার ফর ল্যান্ড ডিসপিউট এগেনস্ট বিল্ডিং কনস্ট্রাকশন অফ মাটিকুন্ডা উপস্বাস্থ্য কেন্দ্র। সবিনয়ে আপনাকে জানাচ্ছি যে আমি সানওয়াজ আলম, পিতা হাজি মোহাম্মদ আলী, মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিবাসী। গত 2/7/2022 তারিখে আমার নিম্ন উল্লিখিত জমিতে আমার অজান্তে মাটিকুন্ডা উপস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে একটি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শুরু করে। জানতে পারি আমি ওই স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষের সাথে ফোন করে যোগাযোগ করি, যেহেতু ওই দিনটি শনিবার ছুটির দিন ছিল। উক্ত কর্তৃপক্ষ আমাকে বলেন আমি ছুটিতে আছি, আপনার কিছু বলার থাকলে পঞ্চায়েতের প্রধানের সাথে কথা বলুন। প্রধানের সাথে যোগাযোগ করলে প্রধান ফোনে বলেন যে বিডিও অফিস থেকে একটি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তখন আমি প্রধান সাহেবকে প্রশ্ন করি যে যেখানে স্বাস্থ্যকেন্দ্রের এবং কনস্ট্রাকশনের কাজ ঠিক স্বাস্থ্যকেন্দ্রের নিজ এরিয়া, স্বাস্থ্যকেন্দ্রের কনস্ট্রাকশন ঠিক স্বাস্থ্যকেন্দ্রের নিজ এরিয়াতেই হচ্ছে, এটা প্রধান বলেন। আচ্ছা, তার আগে একটি লাইন আছে বলে দিই, কিছু বলার থাকলে পঞ্চায়েতের প্রধানের সাথে কথা বলুন। প্রধানের সাথে যোগাযোগ করলে প্রধান ফোনে বলেন যে বিডিও অফিস থেকে একটি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তখন আমি প্রধান সাহেবকে প্রশ্ন করি যে যেখানে কাজ হচ্ছে ওই জমি আমার নামে ক্রয়ের ডিড আছে। উক্ত প্রধান সাহেবের সজোর গলায় বলেন ওই জমি স্বাস্থ্যকেন্দ্রের এবং কনস্ট্রাকশনের কাজ ঠিক স্বাস্থ্যকেন্দ্রের নিজ এরিয়াতে হচ্ছে, আপনার কিছু বলার থাকলে স্বাস্থ্যকেন্দ্র বা বিডিও সাহেবের সঙ্গে কথা বলুন। তারপর বিডিও সাহেবের সঙ্গে ফোনে কথা না হয় আমি সরেজমিনে গিয়ে উক্ত কনস্ট্রাকশনের এজেন্সির সাথে কথা বলি। উনি ফিল্ড ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আমাকে বলেন অফিস আপনাকে ডাকবে। বিডিও সাহেবের কাছে আমার অনুরোধ যে উক্ত উপস্বাস্থ্যকেন্দ্রের জমির এরিয়া BLNLRO সাহেবকে দিয়ে পরিদর্শন করানো হোক। যদি স্বাস্থ্যকেন্দ্রের কনস্ট্রাকশনের কাজ নিজ এরিয়ায় হচ্ছে তবে ভালো, আর যদি আমার জমিতে পড়ে এবং স্বাস্থ্যকেন্দ্র প্রয়োজন অনুযায়ী আমাকে বলে তবে জনসাধারণের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে চার সেরকে সশতক জমি দিতে ইচ্ছুক। অতএব মহাশয়ের নিকট আমার বিদায়ী প্রার্থনা, উপরিক্ত বয়ান পরিদর্শন ও সরজমিনে তদন্ত করিয়া যথাযথ ব্যবস্থা নেবেন। বিনীত সানওয়াজ আলম। জমির বিবরণটা আপনাদের জানিয়ে দিই, মৌজা মাটিকুন্ডা, জেল নম্বর 46, খতিয়ান নম্বর 454, ডিড নম্বর 2413/2022, এবং এই কপি ফরওয়ার্ড করা হয়েছে BLNLRO ইসলামপুর ব্লক এবং IC ইসলামপুর পুলিশ স্টেশনকে। ধন্যবাদ।